আর ভালো লাগছে না রে ভূতু। কেন, কি হয়েছে গাব্বু? কতদিন বলতো কোথাও ঘুরতে যাইনি। এই চল না, চল না কোথাও একটা ঘুরে আসি। গাব্বু কিন্তু কথাটা মন্দ বলেনি রে ভূতু। কোথায় যাবে লজেন্স দাদা, কিছু ঠিক করেছো? না রে স্যার কে, কিন্তু একটা সুন্দর জায়গা আছে আমাদের ফুলপাহাড়ের একটু দূরেই। শুনেছি ওখানে নাকি পাহাড় জঙ্গল ঝর্ণা সব আছে। ওই না না, ওই জঙ্গলে জঙ্গলে যাবো না, ওই জঙ্গলে গেলেই খালি বিপদ। কোনো বিপদ নেই, তুই চুপ কর গাব্বু। বলো দিন দাদা, বলো না তুমি কোন জায়গার কথা বলছো। সূর্যনগর, শুনেছি সূর্যনগরে এই সবই আছে। কিন্তু সূর্যনগরে যাবো কিসে করে? কেন, ভূতুর ম্যাজিক কার্পেট থাকতে আমাদের আবার চিন্তা কিসের, তাই না ভূতু? না, এবার আর ম্যাজিক কার্পেটে করে যাব না। তাহলে কিসে করে যাব রে ভূতু? ট্রেনে করে, অনেকদিন ট্রেনে করে কোথাও ঘুরতে যাইনি। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা ঝমঝম ব্রিজের উপর দিয়ে ট্রেনে করেই যাব, আর সেটা কালকে সকালবেলা। সূর্যনগরে পৌঁছে গেলাম গো লজেন্স দাদা। বলেছিলাম তো আমাদের ফুলপাহাড়ি থেকে বেশি দূরে নয়। এবার তাড়াতাড়ি চল, বিকেলের মধ্যেই আমাদের আবার ফিরতে হবে। হ্যাঁ চলো। বাহ, কি সুন্দর কাচের মতন পরিষ্কার জল, তার উপর সূর্যের আলো পড়ে কেমন চকচক করছে দেখেছো লজেন্স দাদা? ওই দেখ ভূতু, হরিণের দল নদীতে জল খেতে এসেছে। ওই দেখো লজেন্স দাদা, একটা ছোট্ট মেয়ে নদীর পাড়ে বসে কাঁদছে। হ্যাঁ তাই তো রে ভূতু, চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি। তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে বলে কাঁদছো? বলো বলো বোন, কি খেতে চাও? হ্যাঁ বলো বলো, তুমি যা যা খেতে চাইবে সব পাবে। তোমরা মিথ্যে কথা বলছো, তোমাদের কাছে তো কোনো খাবারই নেই। তাহলে নেই তো কি হয়েছে, তুমি বললেই চলে আসবে। ওই দেখো কি, এবার আমাদের কথা বিশ্বাস হলো তো? এবার এসো খেয়ে নাও। ঘুরতে ঘুরতে আমারও খুব খিদে পেয়ে গেছে লজেন্স দাদা, আমিও খাবো। খাবার দেখলেই কাব্যটার খিদে পেয়ে যায়। এবার পেট ভরেছে তোমার? হ্যাঁ। এবার বলো তো তোমার নাম কি? আমার নাম ফুলমতি। কোথায় থাকো তুমি ফুলমতি? এখান থেকে সোজা গেলে একটা মন্দির পড়বে, সেই মন্দিরের পিছনেই আমাদের বাড়ি। এই নদীতে এসেছিলাম জল ভরতে, ওই দেখো আমার কলসি। কিন্তু খুব খিদে পেয়েছিল বলে আমার জল তুলতে ইচ্ছে করছিল না, এখন পেট ভরেছে। এবার কলসিতে জল ভরে আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে বাড়ির সবাই খুব চিন্তা করবে। এত বড় কলসি নিয়ে তুমি যেতে পারবে, কষ্ট হবে না? না না, কষ্ট কিসের। আর নয়, এবার আমাদেরকেও ফুলপাহাড়িতে ফিরতে হবে ভূতু, তা না হলে কপালে দুঃখ আছে, বেশি দেরি হলে মা আমাকে মেরে একেবারে সোজা করে দেবে। ঠিক আছে চল। পাহাড়ের জঙ্গলটা তো আমাদের দেখাই হলো না রে ভূতু। পরে হবে, পরে পরে, এখন বাড়ি চল।
পাহাড় জঙ্গল দেখবে, ফুল পাহাড়ির পাহাড় আর জঙ্গল দেখেও স্বাদ মেটেনি না, যত সব গাব্বটা পারেও বটে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার খুব খিদে পেয়েছে, এই নদীতে এসেছিলাম জল ভরতে। ওই দেখো আমার কলসি, কিন্তু খুব খিদে পেয়েছিল বলে আমার জল তুলতে ইচ্ছে করছিল না। এবার কলসিতে জল ভরে আমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে বাড়ির সবাই খুব চিন্তা করবে। আচ্ছা, ফুলমতি তো বললো ওর বাড়ির সবাই চিন্তা করবে, তাহলে ওইটুকু মেয়েকে ওরা কেন এত দূরে নদীর থেকে জল ভরতে পাঠালো, তাও অত বড় কলসি করে? আর ফুলমতি ওইভাবে কাঁদছিলই বা কেন? না না, ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে। কাল সকালে লজেন্সদাকে কথাটা বলতে হবে। তুই কথাটা ঠিকই বলেছিস রে ভুতু, এই ব্যাপারটা আমাদের তখনই ভাবা উচিত ছিল। ফুলমতির যদি বাড়িতে সবাই থাকে, তাহলে ও এইভাবে একা একা বসে কাঁদবেই বা কেন, আর একা একা জল আনতে যাবেই বা কেন? তাই তো আমি ভাবছি, আজকে এক্ষুনি আরেকবার সূর্যনগরে ফুলমতির বাড়িতে গিয়ে সব ভালো করে দেখে আসবো। কিন্তু ওর বাড়ি তো আমরা চিনি না। কিন্তু ভূতুর ম্যাজিক কার্পেট তো চেনে, তাই না ভূতু? তুই একদম ঠিক বলেছিস স্যারকে। তাহলে তোমরা সবাই যাওয়ার জন্য রেডি তো লজেন্স দাদা? হ্যাঁ, আমরা সবাই রেডি। ঠিক আছে চল, পুশ 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 রেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এবার তোমরা সবাই ম্যাজিক কার্পেটে বসে পড়ো লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের ফুলমতির বাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। মানে এটাই ফুলমতির বাড়ি? ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের এইখানেই নামিয়ে দাও না প্লিজ 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 প্লিজ। এবার তোমরা সবাই ম্যাজিক কার্পেট থেকে নেমে এসো লজেন্স দাদা। চলো এবার ফুলমতির বাড়ির সামনে গিয়ে আড়াল থেকে সব দেখি। বলি এখনো তোর এইটুকু উঠোন ঝাঁট দেওয়া হলো না? এই তো দিচ্ছি মা। এইভাবে ঝাঁট দেওয়া হচ্ছে, আবার মুখে মুখে কথাও বলা হচ্ছে, বলি বাড়ির অন্য কাজগুলোও তো করতে হবে নাকি? কি ভেবেছিস, এইভাবে ফাঁকি দিবি আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? তাড়াতাড়ি কর। সকাল সকাল কি শুরু করলে তোমরা, কি হয়েছে নাকি? কি আবার হবে, প্রতিদিন যা হয়। তোমার এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। আহারে, ওইদিকে আমার রানীটার এখনো কিছু খাওয়া হলো না, কত বেলা হয়ে গেল। ওমা, আমার খুব খিদে পেয়েছে। ওহো, তুই আবার উঠে আসতে গেলি কেন রে রানী? এই ধুলো বালি চোখে মুখে গেলে আবার শরীর খারাপ করবে যে। অবশ্যই মেয়ে তো তাই চায়, সব সময় আমার রানীটাকে হিংসে করে। যা রানী, তুই ঘরে যা, আমি দুধ গরম করে নিয়ে যাচ্ছি। আমাকেও গরম গরম দুধ করে দাও না মা, কতদিন দুধ খাইনি। দেখো দেখো, যেই আমার রানীটাকে দুধ খাওয়ানোর কথা বললাম, ও
অমনি সঙ্গে সঙ্গে মহারানীর দুধ খাওয়ার ইচ্ছে হলো। আরে বাবা, একটু দুধ খেতে চেয়েছে তো কি হয়েছে? এই দেখো, সবসময় নিজের মেয়ের হয়ে অত কথা বলতে যেও না। হ্যাঁ বলি, কত টাকা সংসারে দাও যে এত বড় বড় কথা বলছো? শোনো, আজ বাড়ি ফেরার সময় আমার রানীর জন্য একটা নতুন জামা, নতুন মোজা আর চুল বাঁধার ফিতে, এই তিনটে জিনিস মনে করে নিয়ে এসো, কিন্তু ভুলে যেও না আবার। আর ঠিক আছে, আনবো। হ্যারে ফুলমতি, তোর কিছু লাগবে না? না, তোমার আদুরি মেয়ের কিছু লাগবে না, সব আছে। আর কতক্ষণ বাবাকে দেখিয়ে দেখিয়ে ঝাড় দিবি বাছা, তাড়াতাড়ি কর। ওদিকে আবার কাল রাতের বাসি বাসন জমে আছে, ওগুলো মাজবে কে শুনি? আমার হয়েছে যত জ্বালা, এই মেয়ের সাথে কথা বলতে বলতে একদিন আমি অসুস্থ হয়ে পড়ব। রানী, রানী মা আমার, তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছি মা। আহারে, মেয়েটা আমার বোধহয় খালি পেটে আবার ঘুমিয়েই পড়ল। না না লজেন্স দাদা, এই অন্যায়ের একটা প্রতিবাদ আমাকে করতেই হবে। ফুলমতিকে আমাদের এই অত্যাচারের হাত থেকে রক্ষা করতেই হবে। তোমরা আজকেও এসেছো? হ্যাঁ, যতদিন না এই কষ্ট থেকে তোমাকে আমরা মুক্তি দিতে পারবো, আমরা রোজ আসবো। কিসের কষ্ট আমার? আমার তো কোনো কষ্টই নেই। আমরা সব দেখেছি ফুলমতি। উনি বুঝি তোমার নিজের মা নন? না, সৎ মা। ও বুঝেছি, তাই তোমাকে এত কষ্ট দেন। কিন্তু তুমি চিন্তা করো না ফুলমতি, তোমার সাথে আমরা সবাই আছি। আমাদের সাথে এখন চলো তো। কোথায়? গেলেই দেখতে পাবে। না না, আমি এখন কোথাও যেতে পারবো না, আমাকে এক্ষুনি বাড়ি গিয়ে আবার কাপড় কাচতে হবে। তোমাকে আর কিছু করতে হবে না, এখন এসো আমাদের সাথে। একি, তোমরা আমাকে এই জঙ্গলে নিয়ে এসেছো কেন? নিয়ে এসেছি কেন তা দেখতে পাবে। পুষ্পুষ্পুষ লেবেন চুষ, এসো তো আমার সব বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। টানা না টানা না না, ভাবছো যাতা উল্টো হবে? আরে বাবা, ওরা সবাই আমার দিকে আসছে কেন? তোমাকে হাসাতে, তোমার সাথে বন্ধুত্ব করতে। বাঘ, ভাল্লুক, হরিণ, হনুমান, ওরা সব আমার বন্ধু হবে? কিন্তু কি করে, কে করবে ওদেরকে আমার বন্ধু? ভুতু, ভুতুই তো এইসব ম্যাজিক করে করছে। ভুতু? ভুতু কোথায়? ভুতু এখানেই আছে, কিন্তু তুমি ওকে দেখতে পাবে না, ওকে শুধু আমরাই দেখতে পাই। হ্যাঁ গো হ্যাঁ, আমি এখানেই আছি ফুলমতি। এবার তুমি দেখো, আমার এইসব জঙ্গলের বন্ধুরা তোমাকে কত রকমের মজার মজার খেলা দেখায়। আমার বন্ধুদের খেলা তোমার কেমন লাগছে ফুলমতি? খুব ভালো লাগছে ভুতু, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে, খুব খুব। যাও বন্ধুরা, এবার তোমরা বিশ্রাম করো। ভালো, ঠিক আছে ভুতু, এই তোমরা চলে এসো আমার সাথে। ভালো, এবার বাড়ি চলো ফুলমতি। না,
আমি আর বাড়ি যাব না, আমি জঙ্গলের বন্ধুদের সাথে এখানেই থাকব। না ফুলমতি, এমন কথা বলতে নেই। কিন্তু বাড়িতে গেলেই তো মা আমাকে আবার বকবে। না, তোমাকে আর কেউ বকবে না, বাড়ি চলো। ভূতু যখন বলছে তুমি এবার নিশ্চিন্তে বাড়ি যাও ফুলমতি, তোমার কোনো ভয় নেই। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি যাচ্ছি। কি গো, কাজে না গিয়ে চলে আসলে যে? আরে একটা দারুণ খবর দিতেই তো এলাম। কি খবর বলবে তো? আমাদের রাজা মশাই কি ঘোষণা করেছেন জানো? শোনো শোনো শোনো, আমাদের সূর্যনগরের মহারাজ সূর্য শেখর ঘোষণা করেছেন, এই রাজ্যের সবচেয়ে সাহসী বাচ্চাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবেন। শোনো শোনো শোনো। ওমা, তাই নাকি? তুমি দেখে নিও, এই 1000 স্বর্ণ মুদ্রা আমার মেয়ে রানি পাবে। কেন, ফুলমতিও তো পেতে পারে। ছাড়ো তো ফুলমতির কথা, ও তো সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়েই ঘুরে বেড়ায়। ওই দেখো, বলতে বলতে মহারানী এসে পড়েছেন। তা এতক্ষণ কোথায় ছিলিস বাচ্চা? জানিস না এখনো কত কাজ পড়ে আছে? সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালেই হবে? নদী থেকে কলসি পড়ে জলটা কি আনবে শুনি? তুমি আবার হাঁ করে কি দেখছো, কাজে যাবে না? যাচ্ছে যাচ্ছে। এবার আমাকে জলটা ভরে এনে উদ্ধার করো বাছা। আজকে ভারী ম্যাজিক হবে। পুশ 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 লেমন জুস। টানানা টানানানা, ভাগ্য যাত্রা উল্টো হবে। একি একি একি, সব হচ্ছে নাকি? কলসি হাওয়ায় উঠছে কি করে? একি একি কে দাঁড়িয়ে দেখছিস? কি ঝাড় দিয়ে এখনই উঠোনটা পরিষ্কার কর। করছি মা। হুশ পুশ পুশ লেমন জুস। ও মা গো, কি ভুতুরে কাণ্ড রে বাবা, কলসিটা ভেঙে গেল, এবার ঝাঁটা আমাকে তাড়া করেছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবা 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 বাবারে 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 বাবারে। তার মজা তুই এক্ষুনি পাবি, এই আমি বলে দিলাম। আমি তো কিছু করছি না মা। তাহলে তাহলে এইসব কে করছে? ভূতে করছে শুনি? ভূতে না গো, ভূতে না, এইসব আমি করেছি। বেরিয়ে যা, বেরিয়ে যা, এখনই বেরিয়ে যাই বাড়ি থেকে। কিন্তু বিশ্বাস করো মা, আমি সব করছি না। আমি কিছু শুনতে চাই না, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পুশ 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 লেমন জুস। হ্যালো হ্যালো, তুমি আমাকে নিতে এসেছো বাঘ বন্ধু? হ্যালো। ওরে বাবা রে, আমি কি দেখছি রে, বাঘের পিঠে ফুলমতি। ওরে বাবা। হ্যালো, দেখাচ্ছ দেখাচ্ছ, ওইটুকু মেয়ে বাঘের পিঠে চড়ে যাচ্ছে। চলো চলো, এই খবর এক্ষুনি গিয়ে মহারাজ সূর্য শেখরকে দিয়ে আসি। কি বলছো তোমরা, একটা ছোট্ট মেয়ে বাঘের পিঠে চড়ে যাচ্ছে? হ্যাঁ মহারাজ, আমরা নিজের চোখে দেখে এসেছি। এক্ষুনি গিয়ে ওই সাহসী মেয়েকে আমার কাছে নিয়ে এসো, কারণ আমি জানি ওর থেকে সাহসী আর কারোর পক্ষে হওয়া সম্ভব নয়। আমি ওকেই সাহসিকতার জন্য 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। যথাজ্ঞা মহারাজ। শুনেছো, রাজার লোকেরা আমার ফুলমতিকে রাজসভায় নিয়ে গেছে বীরত্বের পুরস্কার দেবে বলে।
কি বলছো? তার মানে ফুলমতিকে এবার রাজা মশাই 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন? হ্যাঁ গো হ্যাঁ। এই নাও ফুলমতি, তোমার সাহসিকতার পুরস্কার। যাও, এবার তোমরা ফুলমতিকে রথে করে বাড়ি পৌঁছে দাও। যথা আজ্ঞা মহারাজ। জয় ফুলমতির জয়! জয় ফুলমতির জয়! বাবা মা, ও মা ফুলমতি, তুই এসেছিস মা? আমার ফুলমতি এই সাহসিকতার পুরস্কার জিতবে, আমি জানতাম, আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই জানতাম গো। ওই জন্যই তো আমি ফুলমতিকে কাজ করিয়ে করিয়ে অমন শক্ত করে তৈরি করেছি। আয় ফুলমতি আয়, কতদিন তোকে আদর করি না বলতো। ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ভূতু আছে যেখানে, অন্যায় থাকে না সেখানে। কি তাই না?